কোন জায়গা থেকে আসবে টুপ করে এই মাঝখান থেকে পড়বো। এই যাই 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 দেখেন ফাইনালি পাথর আমাদের সামনে বললো ভাই পাথরটা উঠান। সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। বালসিরা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি রাকিব, বর্তমানে আপনারা সাবধানে থাকবেন কারণ বর্তমান গায়েবই পাথর পড়তেছে পুরা দেশেই, কিন্তু বৃষ্টির মতো পাথর পড়তেছে। আমাকে তুমি উঠায় নাও। আসামের চোখে গুনে কিন্তু বর্তমান পাথর পড়তেছে, সবাই কিন্তু হেলমেট পিন্দে থাকতেছে। বর্তমান আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন তারা বাইরে ঘোরাঘুরি করেন না প্লিজ, সবাই বাইরে যদি ঘোরাঘুরি করেন তারপরও হেলমেট পরিধান করেন কারণ উপরে দিনে পাথর পড়তেছে। এরকম একটা ঘটনা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট হয়েছে, ওখানে আমাদের বালসিরা টিভির সাংবাদিক ইন্দামুল ভাই উপস্থিত আছে। ইন্দামুল ভাইয়ের সাথে আমি সংযোগ স্থাপন করার চেষ্টা করতেছি আর কি। ইন্দামুল ভাই আপনি যেখানে উপস্থিত আছেন ওখানে কিন্তু গায়েবই পাথর পড়তেছে, আপনি হেলমেট পরিধান করে নেন। হ্যাঁ ইন্দামুল ভাই শুনতেছেন? হ্যাঁ আমি সব শুনতেছি। আপনি কান্দা কি বাল দিয়েছেন কিছু শুনেন না আপনি? আসামের বিভিন্ন নিউজ পোর্টালে টিভি চ্যানেলে ইতিমধ্যে এই বাতরিটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। হ্যাঁ ইন্দামুল ভাই বর্তমান দেখা গেছে এই নিউজটা কিন্তু বর্তমান আসামের চোখে কোনে কিন্তু ভাইরাল হয়ে গেছে। বর্তমান বালসিরা টিভিতে আমি লাইভ করতেছি, বর্তমান দেখা গেছে এই লাইভে কিন্তু 4000 মানুষ সংযুক্ত হয়েছে। তো এই 4000 মানুষের উদ্দেশ্যে আমি একটা কথাই কবার চাই, 4000 মানুষ যারা এই লাইভে সংযুক্ত হয়েছেন তারা প্লিজ সবাই হেলমেট পরিধান করেন কারণ বর্তমান কিন্তু আসামের চোখে কোনে পাথরের বৃষ্টি হইতেছে, মানে যাহা তাহা পাথর পড়তেছে। আপনার মাথায় যদি পাথর পড়ে আপনি কিন্তু রক্ষা পাবেন না, হেলমেটটা পরিধান করে নেন। বর্তমান ইন্দামুল ভাইয়ের কাছে আইসি। ইন্দামুল ভাই বর্তমান আসলে কি পাথর অনেক পড়তেছে নাকি আপনি মানুষের মুখে শুনছেন নাকি আপনি দেখছেন পাথর অ্যাকচুয়ালি বর্তমান পড়তেছে না নাই? এই যাই 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 দেখেন ফাইনালি পাথর আমাদের সামনে বললো। হ্যাঁ ইন্দামুল ভাই আমি জেনে খারায় রিপোর্ট করতেছি, ওখানেও কিন্তু পাথরের বৃষ্টি হইতেছে, বিভিন্ন ধরনের পাথর পড়তেছে, উপরে তিনে বড় ছোট বিভিন্ন ধরনের পাথর পড়তেছে। ক্যামেরা পার্সন জেনুইন রোস্ট এই মুহূর্তে দেখাইতেছে, ধ্যানের চেষ্টা করতেছে আর কি। এখানে পিছনে দেখতে পাচ্ছেন দুনিয়ার পাথর আছে, অ্যাকচুয়ালি উপরে তিনে পাথর পড়তেছে। তারপর আমি হেলমেট পরিধান করি নাই কারণ আমি হেলমেট পরিধান করলে কিন্তু আপনারা আমাকে চিনতে পারবেন না, যার জন্য কিন্তু আমি হেলমেট পরিধান করি নাই। তো যাই হোক আমি ইন্দামুল ভাইয়ের কাছে আসতেছি। ইন্দামুল ভাই ওখানে যে পাথর পড়তেছে অ্যাকচুয়ালি পাথরগুলা কোন থিনে আইতাছে, তার মানে কোন থিনে পড়তেছে আপনি একটু বালসিরা টিভির দর্শকের উদ্দেশ্যে আপনি একটু জানাই দেন। কোন জায়গায় কোন পাথর আছে এখন পর্যন্ত জানা হয় নাই। তো যাই হোক দর্শক ইন্দামুল ভাই কিন্তু বলতে পারতেছেন অ্যাকচুয়ালি কোন জায়গায় থেকে পাথরগুলো আসতেছে। তো যাই হোক আমি যাওয়ার সময় ইন্দামুল ভাইরে কইছিলাম গাঁজা একটু কম খাই যাও, গাঁজা খাইলে তুমি পাথর টাথর কিছুই চোখে দেখবে না। তারপরে উনি কিন্তু গাঁজা খেয়েছে দুই ছিলেন, যার জন্য কিন্তু উনি পাথর টাথর দেখতেছে না। তো যাই হোক ইন্দামুল ভাইয়ের কাছে আসতেছে। ইন্দামুল ভাই তারপরে কি আছে? ইন্দামুল ভাই আর আমরা এই জায়গায় আসার পরেই তারে ইতিমধ্যে আমরা ক্যামেরা অফ করছি আর ভাই করে গেছি। হ্যাঁ আপনি কি বালসিরা ক্যামেরা নিয়ে গেছেন যেগুলো ক্যামেরাতে অ্যাকচুয়ালি পাথরগুলো উপরে থেকে পড়তেছে না তলে থেকে পড়তেছে কিছুই ধরবার পারতেছেন না? অ্যাকচুয়ালি বালসিরা টিভির দর্শকে কিন্তু জানবার চাইতেছে অ্যাকচুয়ালি পাথরগুলো উপরে থেকে পড়তেছে না তলে থেকে পড়তেছে। তো যাই হোক আপনি ওইগুলো দেখানোর চেষ্টা করেন আর কি। তো ইন্দামুল ভাই অ্যাকচুয়ালি পাথরগুলো যে পড়ছে অ্যাকচুয়ালি গ্রামের মানুষের বা ওই বাড়ির অ্যাকচুয়ালি কত দূর ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্যামিলিটা, তো আপনি দেখানোর চেষ্টা করেন আর কি একদম প্লিজ ইন্দামুল ভাই। হ্যাঁ হ্যাঁ ইন্দামুল ভাই আমি শুনতে পাচ্ছি। ইন্দামুল ভাই প্লিজ আপনি দেখানোর চেষ্টা করেন আর কি মানুষটার কত দূর ক্ষতি হয়েছে, মানুষের মাথা টাথা ফাটছে না না এইগুলো দেখান। একজন মহিলা প্রায় 5 মাস ধরে হেলমেট পরিধান করে আছে দিন রাত 24 ঘন্টা। মহিলা মানুষ হেলমেট পিন্দা রয়েছে কিন্তু কি এর জন্য? উপরে গুনে তারে কোনো বা দুষ্ট চক্র বা কোনো শক্তি তারে আক্রমণ করে পাথর দেয়। না ইন্দামুল ভাই অ্যাকচুয়ালি কোনো দুষ্ট চক্র যদি পাথর দিয়ে আক্রমণ করতো তাহলে কিন্তু বালসিরা টিভির ক্যামেরায় কিন্তু ওইগুলো ধরা পড়তো। বর্তমান গায়েবই পাথর রিপোর্ট আছে অনেবিলে, আমি যেখানে খারাপ রিপোর্ট করতেছি ক্যামেরা পার্সন জেনুইন রোস্ট এই মুহূর্তে দেখাইতেছে ওখানে কিন্তু পাথরের বৃষ্টি হইতেছে, বড় বড় পাথর পড়তেছে, বড় বড় পাথর পড়তেছে। তো যাই হোক ইন্দামুল ভাই অ্যাকচুয়ালি ওই বিডিডার উপরে যে পাথর পড়ছে মাথা ফাতা ফাটছে না না এটা জিজ্ঞেস করেন? পাথর পড়ে পড়ে জায়গায় জায়গায় জখম হয়েছে, আডু সাডু আড়া হেনে মাথা সাথা ফাইডে রক্ত বেরিয়েছে। শোনা গো আমার খুবই দুঃখ জনক কথা। আচ্ছা যাই হোক ইন্দামুল ভাই আপনি এক কাম করেন, একটা ভিডিও মেকিং করেন, ভিডিও মেকিং করে পয়সা ওঠান পাবলিকের কাছ থেকে, তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পয়সা গুলো খাইল দিন অরাতেশ মারা দিগা। তো যাই হোক আমি ইন্দামুল ভাইয়ের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করতেছি আর কি। ইন্দামুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ ইন্দামুল ভাই অ্যাকচুয়ালি ওই গ্রামে যে পাথরের বৃষ্টি পড়তেছে বর্তমান আমি যেখানে দাঁড়াই রয়েছি ওখানেও বৃষ্টি পড়তেছে, সারা আসামে বর্তমান পাথরের বৃষ্টি পড়তেছে, উপরে তিনে পাথর পড়তেছে, অ্যাকচুয়ালি ওই গ্রামের মানুষ কি বলে আপনি শোনার চেষ্টা করেন প্লিজ। তো যাই হোক এই মুহূর্তে বালসিরা টিভির দর্শকের উদ্দেশ্যে আমি জানাইতেছি যে ময়না ময়না কিন্তু কোনো বালি মানতেছে না, পাথর কিন্তু সবাই আক্রমণ করতেছে, আপনারা একটু সাবধানে থাকবেন। তো যাই হোক ইন্দামুল ভাই আরো দু একজনের কাছে জিজ্ঞেস করেন প্লিজ। আমি কইবার চাই যদি আপনারা আসেন আপনারা যে কোনো ট্রেভেল খরচ আসা যাওয়ার গাড়ি ভাড়া যদি এটা মিথ্যা জুলো হয় আপনারা যদি যান ওখানে যদি পাথরের বৃষ্টি না দেখতে পারেন তাহলে কিন্তু ট্রেভেলিং এর যেটা খরচ আপনি যাওয়া আসার খরচ কিন্তু ওই বালসিরাই দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো যাই হোক আপনারা যায় দেখতে পারবেন বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে বর্তমান পাথরের বৃষ্টি পড়তেছে, সারা আসামে বর্তমান পাথরের বৃষ্টি পড়তেছে, সবাই হেলমেট পিন দেন, টিকে হেলমেট পাক।